এ কেজে একাডেমির পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম আজ শিখাবো ক্যাপিটাল লেটারের ব্যবহার ক্যাপিটাল লেটারের ব্যবহার প্রত্যেক শিক্ষার্থীরই জানা উচিত ইংরেজি বাক্যের শুরুতে কোনো নামবাচক বিশেষ্য বা প্রপার নাউনের প্রথম অক্ষর লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার লেখার বাধ্যবাধকতা রয়েছে একে ইংরেজি গ্রামারের ভাষায় ক্যাপিটালাইজেশন বলে ইংরেজি বাইককে ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়মকেই ক্যাপিটালাইজেশন বলা হয় ক্যাপিটাল লেটারের ব্যবহার প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় ক্যাপিটাল লেটার মানে বরআাতের অক্ষর হয় আই লাভ বাংলাদেশ আই বরাতের অক্ষর বাংলাদেশ বি ও বরাত অক্ষর ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি এখানে আইটি এই যে ইট ইটের আইটা বরাত অক্ষর কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর বরহাতের অক্ষর হয় যেমন রিং রিং ইটস দ্য ফোন হ্যালো হ্যালো আই এম এ র্যাট অন এ ম্যাট ইজ দিস দ্য ক্যাট আই এম এ ক্যাট ইন এ হ্যাট বাট আই এম নট অ্যাট হোম এখানে রিংয়ের হ্যালো হ্যালোর এর এইচ বরতের প্রথম ইজ আই বরতের আই এম বা আইমের আই বরতের বাটের বিবরতের আই লেটারটি প্রনাউন হিসাবে সেন্টেন্সের যেখানেই বসবে ক্যাপিটাল লেটার হবে আই লেটারটি প্রনাউন হিসাবে সেন্টেন্সের যেখানেই বসবে বর অক্ষর হবে আই ডিডেন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল এখানে আই ডিডেন্টের আইটা বরআের আবার আই ওয়াজ ইল এখানে আইটা বরাতের সর্বশক্তিমানের নামবাচক শব্দ যেমন আল্লাহ বা গট শব্দ অথবা এসব শব্দের পরিবর্তে যেসব প্রোনাউন বসে সেগুলোর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটালেটার হবে সর্বশক্তিমানের নামবাচক শব্দ যেমন আল্লাহ বা গড শব্দ অথবা এসব শব্দের পরিবর্তে যেসব প্রোনাউন বসে সেগুলোর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটালেটার হবে আই লাভ আল্লাহ বিকজ হি গিভস মি ফন্ড আই লাভ আল্লাহ বিকজ হি গিভস মি ফন্ড আই এবং হি আই বরত রক্ষর হিয়ের এইচ ও বরত রক্ষর হবে সেন্টেন্স এর যে কোনো জায়গায় প্রপার নাউন ও প্রোপার অ্যাডজেক্টিভ থাকলে তাদের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আই ও এন টু ঢাকা হি লিভস ইন রংপুর হি ইজ অ্যান ইন্ডিয়ান এখানে ঢাকা ডি রংপুরের আর আর ইন্ডিয়ানের আই সব বরত অক্ষর হবে আই হি এর বরত রক্ষ আই বরতের এই হিয়ের এইসো বরত অক্ষর হবে কোনো কান্ট্রি বা দেশের নাম সংক্ষিপ্ত হলেও ক্যাপিটালে এ লিখতে হবে কোনো কান্ট্রি বা দেশের নাম সংক্ষিপ্ত হলেও ক্যাপিটাল লেটারে লিখতে হবে বরত অক্ষরে লিখতে হবে এম এ এম বরতের এ বরতের ইউএসএ ইউ বরতের এস বরতের এ বরতের ইনভার্টেড এর মধ্যে যে বাক্য থাকে তার প্রথম অক্ষর লেটার হবে ইনভার্টেড কমা এর মধ্যে যে বাক্য থাকে তার প্রথম অক্ষর হাতের অক্ষর হবে সোহাতা শেষ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস সোহাতা শেষ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইনভার্টেড এর মাঝখানে আছে তার আইটা হাতের অক্ষর হবে কোন ভাষার নামের প্রথম অক্ষর সবসময় লেটার হবে কোনো ভাষার নামের প্রথম অক্ষর সবসময় হাতের অক্ষর হবে আই স্পিক ইন ইংলিশ সোনিয়া ক্যান স্পিক ফ্রান্স এখানে ইংলিশ আর ফ্রান্সের প্রথম অক্ষর ই আর এফ বরের অক্ষর জাহাজ বিমান ট্রেন বিখ্যাত স্থান ও বইয়ের নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে জাহাজ বিমান ট্রেন বিখ্যাত স্থান ও বইয়ের নামের প্রথম অক্ষর সবসময় হাতের অক্ষর হবে মাইটিসার গেপ মি গীতাঞ্জলি আই ওয়ে টু সিটগ বাই প্রোবাটি এক্সপ্রেস প্রোবাটির পি এক্সপ্রেসের ই গীতাঞ্জলির জি অক্ষর হবে দিন মাস ও বিশেষ দিনের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় দিন মাস ও বিশেষ দিনের নাম বরতের অক্ষর দিয়ে শুরু করতে হয় হি উইল কাম অন সানডে সানডের এস্টা বরত অক্ষর দে গো টু মস্কিউ অন ফ্রাইডে এই ফ্রাইডের এ বরত অক্ষর উইন্টার কামস ইন ডিসেম্বর এ ডিসেম্বরের ডি বরত অক্ষর লিখতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন